হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি রায়না ফিউশন ব্লগার থেকে চলে এসেছি আজকে আরেকটা নতুন অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে। আজকে সোমবার, কালকে মঙ্গলবার, কালকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। কে ইনভিটেশন পাঠিয়েছে যে তাদের পাড়ায় একটা ছোট্ট ব্লগ ভিডিও করে দেওয়ার জন্য। তো বলে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলাই চলো রে। তো এখন আমি সেখানেই যাচ্ছি, চলো আর বেশি বকবক না করে লেটস গেট স্টার্টেড। তো এই হচ্ছে বলরাম মন্দির, আর বলরাম মন্দিরের ঠিক সামনেই হয় এই পুজোটা। এবছর এদের থিমটা দেখে আমার বেশ ভালো লাগলো। এরা কিন্তু এবার এখানে কুচি কাপড় আর গামছা এই দুটো জিনিস দিয়ে কাজ করেছে, আর বাঁশের ওপর রং করেও করেছে। সিরিয়াসলি বলছি, থিমটা ভীষণ ভালো, আর ঠাকুরটা নিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না। ওদের এবছরের থিমটা তো তোমরা অলরেডি দেখলেই। তো এবার আমি এখানকার ক্লাব মেম্বারদের সাথে একটু কথা বলে নেব, তাদের এই পুজোর ব্যাপারে জেনে নেব। আর এখানে এখন চলছে আলপনা দেওয়া। এইটা পুরোটাই মহিলা বেস পুজো যেটা আমি এসে শুনলাম। এবার কাকিমার থেকে পুরো ডিটেইলস। গ্রাউন্ডে ছেলেরা থাকে। আচ্ছা, ওরা ছাড়া আমরা এতটা এগোতে পারতাম না, ওরা আমাদের একটা সাপোর্ট। কিন্তু আমরা খাটাখাটি সকাল থেকে আমরাই করি, রান্না বান্না করে কোনো রকমে সেরে এসে চাঁদা তুলতে বেরিয়ে যাই, তারপরে আরও পুজোর আনুষঙ্গিক কাজ থাকে সেই কাজগুলো করি। মেয়ে বউ সবাইরা আমরা এখানে জয়েন। আমরা 1800 থেকে আমরা ধরেছি পুজোটা। আচ্ছা, এটা কততম পুজো তোমাদের? 35তম। আচ্ছা, বিহাইন্ড দ্য সিনে কিন্তু ও থাকে। হ্যাঁ, ও আসতে চাইছিল না, বাট আমি জানি ও কতটা খাটে। ওকে ছাড়া হয়তো এটা আরও দাঁড় করানোটা খুব চাপে। হ্যাঁ, ও যথেষ্ট করে, অনেক করে, অনেক করে। সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে পুজোটাকে। পুজোটা এরা এনারাই অর্গানাইজ করে। তো তোমাদের সবাইকে বলবো, প্লিজ পুজোটা আসো, দেখে যাও। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের পুজোতে আসার জন্য সবাই এসো। একটা কথা বলে দিচ্ছি, ওরও চ্যানেল রয়েছে, তোর চ্যানেলের নামটা বলে। লাইফস্টাইল আমার চ্যানেলের নাম। হ্যাঁ, আচ্ছা, আজকে ওদের ওপেনিং রয়েছে আর এখানেই ওদের স্টেজ হচ্ছে। আসছে কে কে আসছে? না আসছে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর পূজা পাজা, আর এবং এখানে পশ্চিমবঙ্গ নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা আসছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় আসছেন, অ্যান্ড ববি হাকিমের আসার কথা আছে, অ্যান্ড অদিতি মিশ্রও আসার কথা আছে। তো বুঝতেই পারছো, এটা বিশাল বড় পুজো এবছর এদের, এটা 35 ইয়ার্স। তো তোমরা সবাই এসো। একটা দারুণ পাড়া আর একটা ঠাকুর দেখে মনটা জাস্ট ভরে গেল। তো চলে এসেছি আমি বাড়ি, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। সো টাটা এভরিওয়ান।